গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিনা, আমার মিস ত্রিনা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর প্রত্যেকবার আমাকে জানাই আমার তরফের অনেক শ্রদ্ধা ও অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ এখন বাজতে গেছে প্রায় 7:45। তো আমি উঠে পড়েছি, স্নান হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর বাবু এখনও ঘুমাচ্ছে। তো আমি এখন দেখাচ্ছি, আমি আজকে প্রথমবার আজকে ফুল তুলে পুজো দিয়েছি। তো আমি তো ভীষণ খুশি, মানে ভীষণ ভালো লাগছে আর কি। আস্তে আস্তে সবটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। তো চলো দেখাই মা কী করছে, আর আমি কেমন পুজো দিয়েছি। ওকে, তো দেখতেই পাচ্ছ আমি পুজো দিয়ে দিয়েছি। তো বলো কেমন লাগছে। আমি বাড়িতেও এভাবেই পুজো দিতাম, তো এখানেও এভাবেই দিয়েছি। আর এই ফুলগুলো আজকে প্রথম তুললাম ওই কাকিমাদের গাছ থেকে। এতদিন ফুল তুলতাম না, মানে এতদিন, মানে আজকে আজকে 7 দিন, হ্যাঁ আজকে 7 দিন হচ্ছে বিয়ের। তো এতদিন বাবাই তুলে দিত বা কেউ একজন তুলে দিত, আমি পুজো দিতাম। তো আজকে প্রথমবার আমি নিজে ফুল তুলেছি, ফুল তুলে পুজো দিয়েছি। তো এই ঘরটা যে আগে মিস্টার বাপির ছিল, বাট এখন এটাতে আমরা থাকি না, আমরা উপরে থাকি। মা কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মাম্মি তো এখন রান্না করছে। কী রান্না করছে? ডিম্ব। মা এখন ডিম্ব রান্না করছে, ভাত হয়ে গেছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো, বাই। হাই, তো দেখতে পাচ্ছ আমি একটু একটু রেডি হয়েছি। আমরা আজকে আমাদের একটা অন্নপ্রাশন নিমন্ত্রণ আছে, তো আমরা সেই নিমন্ত্রণ খেতেই যাব। তো দেখতে পাচ্ছ বঙ্কু শুয়ে আছে, আর ওই যে বাথরুমে গেছে মিস্টার, সবের মাত্র কাজ থেকে আসলো। আর আমি পুরো রেডি হয়ে গেছি। এই যা এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে কি আমার সিঁদুরদানের সময় ওই যে বলে না তোমার কী বলে লজ্জাবস্ত্র, লজ্জাবস্ত্র, এই শাড়িটা আমার লজ্জাবস্ত্র ছিল। দেন আমি এটাই আজকে পরেছি, মা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। আর এই গলার এই কটা ছোটো সামান্য লেগস, মানে চেন, আর এটা পরিয়ে দিয়েছে চকারটা। তো আমি পুরো রেডি, বাবু আসবে, আমার মা গেছে গিফট কিনতে, বাবা বাবা নিচে খবর দেখছে। তো সবাই আসুক, আমি তোমার সবার সাথে তোমাদেরকে দেখা করে দিচ্ছি, বাই বাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ এটা আমার খুদে ননদ, লজ্জা পেয়ে গেছে, কিন্তু ও ভীষণ এক্সাইটেড আমার চ্যানেল নিয়ে। ও ভীষণ ভীষণ ভালো, মানে খুব ভালো লাগে ওর আর কি, মানে ইউটিউব তো আমায় বলছে একটা চ্যানেল খুলে দিতে, তো আমি ওকে একটা চ্যানেল খুলে দেবো। তো তোমরা সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা আমাকে করেছো অ্যাটলিস্ট। আর ও আমার ভিডিওতে টুকটাক আসতেই থাকবে, তোমরা ওকে দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমরা নিমন্ত্রণ খেয়ে চলে এসেছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখন সন্ধ্যা পুজো দেবো, তার জন্য ড্রেসটা চেঞ্জও করে নেবো। তো ও রয়েছে আমার কোম্পানি দেওয়ার জন্য, ও সবসময় আমার সাথেই থাকে, খুব ভালো একটা মিষ্টি মেয়ে, ঠিক আছে। তো চলো বাই, আবার পরে কথা হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর হ্যাঁ আমিও খুব ভালো আছি। তো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি, এতক্ষণ ঠাকুর বাসন মাজছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি এখন ফুল তুলতে যাব। তো ভাবলাম যে কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি, কালকের ভিডিওটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ কি খেয়ে আস্তে আস্তে ভীষণ দেরি হয়ে গেছিলো। তারপর ওই টুকটুক করতে করতে না আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে সব কালকে সকালে শুরু করেছি, আজকে সকালে ভিডিওটা এন্ড করবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখন ফুলটা তুলে নিয়ে এসে ফুলটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি পুজো দেবো। তো চলো নিচে যাওয়া যাক। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেলানকে বেলানটিও প্রেস করে দিও। তো চলো ফুল তুলে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। এখানে আছে এই লাল জবা, সাদা জবা, কিছু টগর ফুল, আর আকন্দ ফুল দুটো তিনটে, আর বেলপাতা, তুলসী পাতা দুবো। তো আমি পুজোটা দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি, বাই। হে গাইস, দেখতেই পাচ্ছ আমার পুজোটা অলরেডি কমপ্লিট। তো আমি পুজো দিয়ে দিয়েছি, এখন কটা বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে মাত্র 8:10। হাই, তো
তোমরা দেখতেই পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু ঘরে যাবো, কটা জামা কাপড় আছে ওগুলো গুছিয়ে নেবো। তো আজকের মতো আমার কাজ মোটামুটি শেষ, আর টুকটুক করে মায়ের হাতে হাতে কিছু কাজ বাকি আছে, আর মা ঘরটা মুছে দিয়েছে, আর দুটো তিনটে ঘর মুছে বাকি আছে, সেটাও মা মুছবে। কারণ কি মা বলেছে 10 দিন না যাওয়া পর্যন্ত ঘর ঝাড় না দিতে আর ঘর না মুছতে। তো সেই হিসাবে আমার এগুলো করা বারণ, তো মাই করবে। আমার অলরেডি কাজ হয়ে গেছে, এখন একটু মাথাটা আঁচড়াবো, জামাকাপড়গুলো একটু মেলবো, তো করলেই আমার কাজ কমপ্লিট। আর আজকে আমার দাদা আসবে সন্ধ্যাবেলা, দাদা আর ভাই দুজনেই আসবে। আর আমি আজকে না, আমরা কালকে সকালবেলায় যাবো অষ্টমঙ্গলায়, আর কালকে হোলি। সবাইকে জানি হোলি অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা, তোমরা সবাই খুব ভালোভাবে হোলিটা এনজয় করো। আর আমি হয়তো কালকে আর কোনো ভিডিও দিতে পারবো না, কারণ কি আমি কালকে প্রথমবার ওই বাড়িতে যাচ্ছি, আমার বাবা বাড়িতে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ পুরো স্কিপ না করে দেখো, ভিডিওটা আমি ছোটোই বানানোর চেষ্টা করবো। তো চলো বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবাই খেয়াল রেখো, টাটা।